জীবনে যা করেছি ভুল আর করব না তৃণমূল, জীবনে যা করেছি ভুল আর করব না তৃণমূল। আজকে সবার সভাপতি এবং আমার রাজ্য স্তরের নেতৃবর্গ এবং আগত প্রত্যেক গ্রাম পঞ্চায়েত থেকে, মধ্যমগ্রাম বিধানসভা এলাকার প্রত্যেক গ্রাম পঞ্চায়েত থেকে আগত আইএসএফ কর্মীদের জানাই শত শত কোটি প্রণাম। কারণ এর অনেক কারণ আছে, ঠিক আছে। প্রথম কারণ হচ্ছে এই, আমি যে এখানে বক্তৃতা রাখছি, অনেকদিন আগের একটা কথা মনে পড়ে গেল, একটু শুনে রেখে দেন, এই জনসভাতে কাজে লাগবে। যখন চাঁদবাবুর নেতৃত্বে এই মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন, ওনাকে হটাতে হবে, তো বর্তমান যে আমাদের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী আছেন, উনি আমাদের এই সমস্ত গ্রামবাসী, হয়তো তারা আজকে নেই, তাদের ছেলেরা রয়েছে, এই এদেরকে গ্রাম থেকে তুলে এনে এখানে অবরোধ করে তবে পৌরসভার ইলেকশনে জিতেছিলেন। অবশ্যই ভোটটা দিয়েছিলেন পৌরসভা জনগণ, কিন্তু মিটিং মিছিলটা করতে হয়েছিল এই সমস্ত, আজকে যারা দেখছেন এসব ছেলে মেয়ে, আমরা যারা দেখছি তাদের বাবা মা অথবা তাদের জেঠু কাকা, তারাই কিন্তু আমরা গ্রাম থেকে এসে মিছিলটা করেছিলাম, খুব ভালো করে দেখবেন। তো সেইটা আজকে আমরা আজকে সেইটাই সেই স্বপ্নই দেখছি আইএসএফ এর পক্ষ থেকে, যে আগামী দিনে তৃণমূলকে হটাতে গেলে সেই সেই স্তরে দাঁড়িয়ে, তখন ছিলাম আমরা স্টেজের নিচে, আজকে উঠে এসেছি আমরা স্টেজের উপরে। শুনে রেখে দেন, এই আইএসএফ মধ্যমগ্রাম বিধানসভায় আইএসএফের সর্বসিংহ জয় করবেই করবে, আগামী পঞ্চায়েত ভোটে আপনারা এটা দেখতে পাবেন। আর একটা কথা বলে রাখি, শোনেন, এটা জনসভা, প্রত্যেক গ্রামের আপনাদেরকে এক্ষুনি একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনারা পাড়ায় পাড়ায় বসার ব্যবস্থা করবেন। হয়তো জনসভাটা হচ্ছে মধ্যমগ্রাম পৌরসভার একদম মিডিলে, কিন্তু এটা তো বিধানসভা স্তর, এখানে আমাদের সেই পঞ্চায়েতের কথাই বলতে হবে। আর বেশি দেরি নেই, আপনারা একটা জিনিস মাথায় রেখে দেন, যে একদম পাড়ায় পাড়ায় গিয়ে বুথ স্তরে একদম ভিলেজ লেভেলে গিয়ে আপনারা বসার ব্যবস্থা করেন, আর সময় নেই, আর বেশি কিছু বলতে হবে না। সবার আগে একটু মাথায় রাখবেন যে আমরা যারা পুরানো যারা আছি, সেই কথাটা আবার একবার মাথায় রাখেন, যে জীবনে যা করেছি ভুল আর করব না তৃণমূল, জীবনে যা করেছি ভুল আর করব না তৃণমূল, জীবনে যা করেছি ভুল আর করব না তৃণমূল। ইনকলাব জিন্দাবাদ, সবাই ভালো থাকবেন, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, সর্বস্তরে আমার সকল পার্টির কর্মী জিন্দাবাদ।